এস বিএমসি এম স্কলারশিপে তোমাদের অলরেডি ফ্রেশ এবং রিনুয়াল আবেদন শুরু হয়ে গেছে ফ্রেশ কীভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ সেই প্রসেস অলরেডি আমি দেখিয়ে দিয়েছি তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা রিনুয়াল কীভাবে করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি চেঞ্জ করতে চাও সেটি কিভাবে করবে ইনস্টিটিউশন যদি চেঞ্জ করে থাকো সমস্ত ডিটেলস তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে তো বন্ধুরা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও যারা রিনুয়াল করতে চাইছো সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের সাথে আমি রয়েছি কোয়ে তোমাদের সবাইকে কেটে এডুকেশান চ্যানেলে স্বাগত তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি একটি লাইক করে দিও বন্ধুদের সাথে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন দর্শক হলে এখনও পর্যন্ত কেট এডুকেশন পরিবারের সদস্য নলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও এই রিলেটেড আপডেট তোমরা আরও পেয়ে যাবে তো তোমাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকলে আমাকে কামেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানিও তো এই মুহূর্তে আমি এস ভি এম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তোমরা গুগল বা ক্রোমে গিয়ে এস সিম সার্চ করবে তোমরা নিজেদের ফোন থেকেও কিন্তু রিনিউয়াল করতে পারবে সার্চ করার পর এখানে যে অ্যাপ্লিকেশান লগ ইন বলে অপশানটা থাকবে প্রথমে সেই অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশান আইডি ও পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করবে লগ ইন করার পর তোমরা নিজেদের যে অ্যাকাউন্ট সেটি দেখতে পাবে তো প্রথমে লেখা থাকে রিনুয়াল অ্যাপ্লিকেন্স মে আপডেট দেয়ার ব্যাঙ্ক ডিটেলস কোর্স নেম অ্যান্ড প্রেজেন্ট ইনস্টিটিউশন নেম অপশান আর প্রোভাইড ইন দ্য বেসিক ডিটেলস ফ্রম অর্থাৎ তোমরা যারা যারা রিনিউয়াল করবে তারা প্রথমেই দেওয়া রয়েছে তোমরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যদি চেঞ্জ করতে চাও সেটা চেঞ্জ করতে পারবে নিজেদের কোর্সের যে নাম সেটা চেঞ্জ করতে পারবে বা বর্তমানে তুমি ধরো একটা ইনস্টিটিউশন ছেড়ে অন্য ইনস্টিটিউশনে গেছো সেই ইনস্টিটিউশন নামও কিন্তু তোমরা ক্ষেত্রে চেঞ্জ করতে পারবে তো এটা আমি ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরও এইরকমই দেখাবে সমস্ত স্ট্যাটাস পেন্ডিং দেখাবে তো আমারও এখানে দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে তো এটা যখন তোমরা অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে ফিল আপ করে নেবে এটা আবার স্ট্যাটাসটা ঠিক হয়ে যাবে তো তোমরা সাইডে যে তিনটে দাগ দেখতে পাচ্ছ সেটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে যে অ্যাপ্লিকেশান ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ সেই অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করবে ক্লিক করার পর এইরকম একটি অপশান আসবে এডিট রিনুয়াল অ্যাপ্লিকেশন তো তোমাদের যদি এডিট রিনুয়াল অ্যাপ্লিকেশান অপশানটা না আসে আমাকে তোমরা কমেন্ট সেকশানে কামেন্ট করে জানিও আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে তো এই এডিট রিনুয়াল অ্যাপ্লিকেশান এই অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের যে বেসিক ডিটেলসগুলি দিয়েছিলে সেই বেসিক ডিটেলসগুলি তোমরা পরপর দেখতে পেয়ে এই বেসিক ডিটেলসগুলি নিচের থেকে স্ক্রোল ডাউন করে নেমে আসবে তারপরে এখানে তোমরা যদি চাও নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে তাহলে এখান থেকে তোমাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে তোমাদের আধার নাম্বারটা যেটা রয়েছে সেটা এখানে তোমরা লিখে দেবে লিখে দেওয়ার পর তোমরা যদি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চেঞ্জ না করতে চাও যেমনটি রয়েছে তেমনটিই রেখে দেবে একবার চেক করে নেবে আর যদি চেঞ্জ করতে চাও এখানে যে নো অপশানটা তোমরা দেখতে পাচ্ছ ডু ইউ ওয়ান টু চেঞ্জ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এর বদলে এই ইএস অপশানটিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এই দেখাবে তোমরা যা যা লিখেছিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু ব্ল্যাঙ্ক হয়ে যাবে তোমাদের আবারও এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা তোমাদের ফিল আপ করতে হবে কোড দেবে ব্রাঞ্চ নেম দেবে ব্রাঞ্চ কোড দেবে নিজেদের যে ব্যাংকের নাম রয়েছে সেটি দেবে অ্যাকাউন্ট নাম্বার দেবে এমআইসিআর কোড থাকলে দেবে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই রিজেন ফর চেঞ্জে আদার্স করে দেবে এটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে এটা ফিল আপ করবে যাতে তোমাদের কোনোরকমভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো ভুল না হয় তাহলে পেমেন্ট কিন্তু তোমাদের ফেল্ড হয়ে যাবে তারপরে তোমাদের পাবলিক এক্সামিনেশন যেটা এটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে তোমার যে লাস্ট কোয়ালিফাইং এক্সাম সেটা কোন ইয়ারে হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবে অর্থাৎ তোমরা যে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার এক্সাম দিয়েছ সেটা তোমাদের হয়তো দু হাজার বাইশে হয়েছে বা দু হাজার একুশে হয়েছে সেটি এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে নেবে কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে তোমাদের এই এক্সামটা হচ্ছে তোমরা নিজেদের ইউনিভার্সিটির যে নাম এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে এখানে তোমাদের যে মার্কস কততে পরীক্ষা হয়েছে ধরো তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার এক্সাম দিয়েছ তোমরা সেকেন্ড ইয়ারে উঠেছো অর্থাৎ থার্ড সেমে কিংবা ধরো তোমরা সিক্স সেমে উঠেছো ফোর্থ এবং ফিফথ সেমিস্টার এক্সাম দিয়ে এইভাবে দুটো সেমিস্টারে টোটাল কততে তোমাদের পরীক্ষা হয়েছে আউট অফে গিয়ে লিখবে এবং টোটালের মধ্যে তুমি কত পেয়েছ তোমার সে মার্কস অপটেন্টে গিয়ে তুমি সেটা লিখবে তো টোটাল তুমি কত পেয়েছো এবং তোমার তার মধ্যে কত পার্সেন্টেজ হয়েছে তো তোমাদের সিক্সটি পার্সেন্টেজ বোধ সেমিস্টারে পেতেই হবে একটি সেমিস্টারে কিন্তু সিক্সটি পারসেন্টেজ নয় দুটো সেমিস্টার অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার বা থার্ড ফোর্থ এই দুটো মিলিয়ে তোমাদের সিক্সটি পার্সেন্ট পেতে হবে তাহলে তোমরা এটি রিনুয়াল করতে পারবে আর পিজি কোর্সের ক্ষেত্রে দুটো সেমিস্টার মিলিয়ে ফিফটি পার্সেন্ট পেলে রিনুয়াল করতে পারবে এই যে মার্কস অব টেন পার্সেন্টেজ আউট অফ এটা নিয়ে আগেরবার অনেকেই সমস্যায় পড়েছিল তো সেই রিলেটেড তোমরা কিভাবে ক্যালকুলেট করবে সিজিপিএ এসজিপি এ তো সেই রিলেটেড অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি তোমরা যদি আবারও তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে কামেন্ট সেকশনে কমেন্ট করে জানিও সেই রিলেটেড ভিডিও একটি দিয়ে দেব তারপরে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি তো কোন কোর্সে তোমরা পড়াশোনা করছো তো আগে থেকে এটা সিলেক্ট করা থাকবে এবং তুমি কি অনার্স নিয়ে পড়াশোনা করছো সেটি ওইখান থেকে লেখা থাকবে তো এখানে না তুমি চেঞ্জ করতে পারো কীরকম চেঞ্জ করতে পারো ধরো তুমি ইংলিশ অনার্স থেকে ধরো বেঙ্গলি অনার্সে গেলে সংস্কৃত অনার্সে গেলে এইরকমভাবে অনার্স ডিপার্টমেন্ট থেকে অন্য অনার্স ডিপার্টমেন্ট গেলে তুমি চেঞ্জ করতে পারবে আদারওয়াইজ কিন্তু তুমি এখানে আর অন্য কিছু চেঞ্জ করতে পারবে না তো কত তারিখে তুমি অ্যাডমিশান নিয়েছিলে সেটা তোমাদের অ্যাডমিশান টি দেখে এখানে লিখে দেবে তারপরে তোমার নিজেদের ডিস্ট্রিক্ট দেখাবে এটা আগে থেকে সিলেক্ট করা থাকবে নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন তো এখান থেকে আগে থেকে এটা দেখাবে যেহেতু তুমি আগে সিলেক্ট করে রেখেছো ফ্রেশ এর সময় তুমি যদি চাও এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো নিজেদের ইনস্টিটিউশন নেম তারপরে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন থাকবে সেই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করো তারপরে এখানে নিজেদের একটা ফটো আপলোড করতে হবে সেটা কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি মোডে সেটা আপলোড করতে হবে এবং নিজেদের একটি সিগনেচার সেটিও আপলোড করতে হবে দশ থেকে কুড়ি কেবি জেপিজি মোডে তারপর এখানে তোমরা সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছো তারপরে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে তোমাদের ইনকাম সার্টিফিকেটের কোনো রকম প্রয়োজন নেই রিনিওয়ালের ক্ষেত্রে তো প্রথমে তোমাদের ফার্স্টে ফর্থ সেমিস্টারের মার্কশিট যেটা রয়েছে সেটা বোথ সাইড আপলোড করবে এই সাইডে তাই এবং ডান সাইডে তোমরা সেকেন্ড সেমিস্টারের যে মার্কশিট রয়েছে সেটা বোথ সাইড আপলোড করবে অবশ্যই সেটা একশো কেবির মধ্যে এবং ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করবে এখানে অনেকে কোয়েশ্চেন করে যে দিদি আমি বর্তমানে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছি আমার থার্ড এবং ফোর্থ সেমিস্টারে কমপ্লিট হয়ে গেছে আমি ফিফথ সেমিস্টারে গিয়ে অর্থাৎ থার্ড ইয়ারে গিয়ে রিনুয়াল করবো তাহলে যেহেতু এখানে ফার্স্ট সেমিস্টার এবং অপর সাইডে সেকেন্ড সেমিস্টার দেখাচ্ছে থার্ড ফোর্থ সেমিস্টার দেখাচ্ছে না তাহলে আমি কোথায় গিয়ে আমার মার্কশিট আপলোড করব তো তোমাদের বলবো ফার্স্ট সেমিস্টারের জায়গায় তোমাদের থার্ড সেমিস্টারের মার্কশিট আপলোড করবে এবং সেকেন্ড সেমিস্টারের জায়গায় তোমাদের ফোর্থ সেমিস্টারের মার্কশিট আপলোড করবে এইভাবেই ঠিক ফিফ্থ সেমিস্টার যারা বর্তমানে সেভেন্থ সেমিস্টারে পড়ছো বিটেক স্টুডেন্ট রয়েছ তারাও ঠিক সেই রকমভাবেই ফার্স্ট সেমিস্টারের জায়গায় ফিফথ সেমিস্টারের মার্কশিট এবং সেকেন্ড সেমিস্টারের জায়গায় সিক্স সেমিস্টারের মার্কশিট তোমরা আপলোড করবে তো এবং তারপরে তোমরা যে নেক্সট হায়ার ক্লাসে অ্যাডমিশন নিচ্ছ সে অ্যাডমিশন রিসিপ্টটি তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে তারপরে নিচের দিকে এসে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস চারশো কেবির মধ্যে এখানে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে তারপরে নিচের দিকে এসে এখানে যে তোমরা বক্স দেখতে পাচ্ছ টিক চিহ্ন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে এইভাবে তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করে দিও চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সাথে বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও তোমাদের যদি আরও কিছু জানার থাকে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ